গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দিস স্পেশাল ব্লগ ফ্রম ডেইলি ব্লগার দিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সো আজকে হচ্ছে ষষ্ঠীর সকাল, ইভেন কি কালকে তোমরা কে কে বেরিয়েছো অবভিয়াসলি কেউ কমেন্ট করতে ভুলবে না। আর কালকে আমি আর মা এখানে, আমি এখন দিদার বাড়িতে রয়েছি, তোমরা আশা করছি সব ব্যালকনি দেখে বুঝতে পেরেছো। এই যে আমার দিদা বা দাদু যেই বলো এই লাইটগুলো লাগায়, এই যে হয় লাগিয়েছে। কালকে আমি একটা জগন্নাথ টপ, যেটা আমি দুবার পরেছি, এ নিয়ে তিনবার পরলাম, পঞ্চমের দিন তো অত কেউ নতুন পরে না। আর একটা স্কার্ট পরেছিলাম, ওটা আমি মানে নতুনই, ওটা আমার দিদা দীঘাতে কিনেছে। আর আমি যেটা পরেছিলাম আমি সেটার একটা ভিডিও, একটা ছোট্ট একটা শর্টসও দিয়েছি, তো সেটাতে তোমরা দেখে নিও। আর আজকে আমি জিন্স টপ পরবো। আজকে বিকেলে আমার ড্রেস আপ, পুরো ড্রেস আপ, ইভেন কি আমার দিদা দাদু সবারই ড্রেস আপটা তুলবো। সো এখন খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, আমি এইমাত্র স্নান করে আসলাম। সো এখনের মতো টাটা, আবার বিকেলে দেখা হচ্ছে, টাটা। সো দেখো আমি ড্রেস আপ করে চলে এসেছি। সো এই যে আমি মামার ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি, বাট আমি এখনও কিছু মেকআপ করিনি, বাট আমি লিপস্টিক একদমই দিই না। আমার বেশিরভাগ শর্টস, মানে আমার যে বেশিরভাগ শর্টস বা রিলস যেটাই বলো সবগুলোই তোমার, সবগুলোই বেশিরভাগ ফিল্টার খাবে না, আমি লিপস্টিক খুবই কম দিই। আমার ঠোঁট একটা টাইমে খুব ব্ল্যাক ছিল, এখন সেটা খুব মানে পিঙ্ক টাইপ হয়েছে, কেননা ঠোঁটে অনেকে বলে দুধের শর্ট দিলে পিঙ্ক হয়, বাট আমি সেটাতে অনেকটাই কাজ পেয়েছি। সো দেখো আমার পুরো ড্রেসআপটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে জিন্স পরেছি আর এই টপটা পরেছি। নেক্সট মেকআপের পরে আমি আবার আমার ড্রেসআপটা দেখাচ্ছি। সো আমি যে ফেস ওয়াশটা ইউজ করি, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফোমিং ফেস ওয়াশ, ওই ফেস ওয়াশটা দিয়ে ভালো করে মুখটা আগে ক্লিন করে নিয়েছি। নেক্সট একটা টাওয়াল দিয়ে মুছে মেকআপ করে আবার আসছি। সো গাইস দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। সো আমার মেকআপ টোটালটা কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই আমি মেকআপে কী কী ইউজ করেছি। আমি ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে এই ক্রিমটা ইউজ করেছি, তোমরা এই ক্রিমটার নাম অবভিয়াসলি জানো। তারপরে ল্যাকমির এই লিপস্টিকটা ইউজ করেছি, যে এই শেডটা, আর ল্যাকমির কাজল ইউজ করেছি, ওটা দেখাচ্ছি না। সো আমার পুরো লুকটা একটু দেখি। সো দেখো আমার পুরো লুকটা, অবভিয়াসলি কেউ কমেন্ট করতে ভুলবে না। সো এই টপটা আমার নিউ, আর এই জিন্সটা আমার নিউ। সো এই যে জিন্সে একটা কাজ করা রয়েছে, পকেটও রয়েছে, স্বাভাবিক জিন্সে তো পকেট থাকবে। সো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবভিয়াসলি কেউ কমেন্ট করতে ভুলবে না। সো আমি চাই তোমাদের সকলের ভালো কথা। সো বাই, টাটা।